আজ থেকে তিন দিন বন্ধ রাজপুর সোনারপুর ছড়াচ্ছে সংক্রমণ, তাই বন্ধ জনসমাগম, 72 ঘন্টা লকডাউন, জীবাণুমুক্তকরণের কাজ শুরু রাজপুর সোনারপুরে। আজ থেকে তিন দিন কার্যত লকডাউন। করোনা সংক্রমণের চেইন ভাঙতে বন্ধ করা হলো বাজার। আজ সকাল থেকে রাজপুর, গড়িয়া, বালিয়া সহ একাধিক বাজার বন্ধ। যারা মাস্ক ছাড়া বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ থেকে তিন দিন বাজার বন্ধ রেখে জীবাণুমুক্তকরণের কাজ হবে, জানালেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রশাসক। দুইবার থেকে আমাদের অসুবিধাটাই বেশি, তাই হচ্ছে পুজোর মরশুম, এই সময়টা আমাদের হাতে একটু পয়সা আসার কথা, কিন্তু যা হলো তাতে আমাদের মানে আর্থিক অবস্থা খুবই খারাপ হলো। এইবারে একদিনের ডিসিশনে পুরো বাজারটা বন্ধ করে দিল, কাঁচামালের এই সময় দাম প্রচুর, এইবারে আমাদের প্রতিটা ব্যবসায়টি ক্ষতি হয়ে গেল। তিন দিন বন্ধ হওয়া মানে আমাদের আর্থিক ক্ষতিটাই বেশি।